তখন রাত 2-3 বাজে মাহফিল করি আসি, শাহজালাল আলী এমনি রহমতুল্লাহ তার মাজার রোড দিয়ে যখন আসি, কলিজা মন নাড়িটা ছিঁড়ে যায়। আর গোলাম সরওয়ার সাইদি ভাই, সিনছুন তো আমার ভাইকে, গোলাম সরওয়ার সাইদি ভাই 88 লাখ টাকা আইসিবি তার চিকিৎসা খরচ, সারা জিন্দগি যা কামাই করছে সব হাসপাতাল। এই বাংলাদেশে 2-3 জায়গা চাইলে আর কলিজাটা আর্থিং হয়ে যাবে, লাজন আর রথ চলে না। একটা জায়গা হইল মিরসরাই, অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কথা মনে হইলে আর রথ আর আড়ে না। 2 জায়গা হইল গোলাম সরওয়ার সাইদি ভাই কসবা পৌরসভা প্রাঙ্গণে শুয়েছে, আর বাড়ির জায়গাটা চাইলে রথটা ভাঙ্গি যায় আমার। 3 জায়গা হইল হজরত শাহজালাল আলী এমনি রহমাউল্লাহ তাআলা সিলেটে গেলে কলিজাটার মধ্যে মানে আঘাত লাগে। বিডি ওয়াজ মিডিয়া, এটি ইসলামী মিডিয়া। তো মৃত্যু নিয়ে কথা, আল্লাহ জাল্লা শানু বলছেন আমার বান্দা, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ খাইতে হইব। কান লাগবে নি, চন্দ্রগঞ্জ বাজারে গরু জব করতে সাইজ কত কষ্টে রে গরু রুডা যায়, মূর্খকে যাব করতে দেখ সত্যি যাব করে গেড়ি ভাঙি সারি দেশ দেন কত টক্কা দেয়নি। এই কষ্ট আফসারির তোমার আমার এই কষ্টের রুডা বার হইব। এরপরে কেয়ামতে আমি তোমাদের পরিপূর্ণ পুরস্কার এবং শাস্তি শান্তি দিব। 3 কফ আমান জুহানের নার, যাকে আমি সেদিন জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিল আল জান্নাতা, জান্নাতে প্রবেশ করাবো, ফাকাত ফাজা, সে শিউরেন শার্টেন মহাবিজয়ের মালা। 5 আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন খেল তামাশা প্রতারণা প্রবঞ্চনা ছিটিংবাজি ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। 5 সেকশনে একটা স্টেপ আল্লাহ কথাটা বলছেন, যে জাতের আল্লাহ হয়ে জাতের মেশাল দেখছেন নি, কোনো ব্যক্তি কোনো সৃষ্টিজীবীর পক্ষে এক লাইনে এত সিস্টেম কথা বলা সম্ভব না, নির্ঘাত এটা মহান স্রষ্টার বাণী, লা শাক্কা ওয়ালা রাইবা, সুবহানাল্লাহ দেখছেন নি কাকে আয়াতের ডঙ্কিতে। এই জন্য পরকাল দরকার, দুনিয়া সুখের জায়গা না। এক সময় একটু মাহফিলে আইসেন ফকটে হইসে আসিল না, বাদাম টাদাম তারপরে ফুসকা টুসকা কত কিছু হাজুদুর্গ তৈরি করছে দোয়ানবারেরা, খাইতেন চাইছেন রুরামি উড়ে গেছে মাল নাই, ঠিক কি না? ইঞ্জিন গরম আছিল কেন সেটা, আর সাইর হলা বিদেশ মাল আছে ইঞ্জিনে টানে না, তাহলে এটা সুখের জাগা ন, এটা সুখের নাকি তারিখ ঠিক আছে নি, এটা সুখের জাগা ন। এবার আসেন এটা দুঃখের জাগাও ন, আমনে ধরেন আফসারি মেরে কোন করে গেলেছে সরকার আপনাকে হাসি দিয়ে এলেছে, কোরআন সুন্নাত তো ফ্রানের বদলা ফ্রান ঠিক আছে, রাষ্ট্র এটা এ করছে বিচার হয়েছে নি, সো থো সাইরানার বিচার হয়, এটা রাষ্ট্রীয় নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ বিধান করছে, রাষ্ট্র ফাঁসি কার্যকর করছে কিন্তু বিচার হয় না। এবার আমি প্রমাণ দিই কিভাবে হয় না বলবো, আফসারিরে মারিয়ে লেলে তার ওয়াইফ যে বিধবা হয়েছে তার ওয়াইফ তার থেকে যে শান্তিটা পাইছে এটা তো পৃথিবীর কেউ দিতে পারবে না। আর ছোট্ট মাইয়া গা এর দিনের বেলা ডবল মাহফিল হলে গেটে না যাইতে হলে গায়ের হরণ হলে 19 বয়স চলিয়েছে, আব্বু আইসে এই তুত্তুরে আড়ি গড়াই গড়াই পড়ে কলজার মাঝে উড়ি যায়, আব্বু এই আব্বু 19 রোলান কথা কই গেলা, অবাক কাণ্ড। আমার ড্রাইভারের সামনে বলে এই মামা মামা এই যে আমার মেয়ে একসময় বড়ই কবিতা আর একটু একটা আব্বু হয়তো এখন মনে থাকতো না, তোর আব্বু ছিল এইভাবে দেশ বিখ্যাত আলেম ছিল, তো সারা পৃথিবীর 1,000 কোটি লোক হত্যা করি এলার আর ফ্যামিলি আর ছেলে মেয়ে তো আর আব্বা হইতো না, বিচার হয়েছে নি কি এর বিচার। এই কথাটাই আল্লাহ কয় পরিপূর্ণ সুখ পরিপূর্ণ দুঃখ আমি পরকালে দেব, শর্ত তোমাদেরকে মরতে হবে, তাই মারিয়ে লি প্রাণ আছে যার মরণ আছে তার। বাইরে ও কলিজার ভাই অনেকগুলো ওয়াজ আনছি শুনতে চাইলে সারা রাত শুনাবো ইনশাল্লাহ, আমিন কো আমিন। 6টা স্টেশনে খাড়াই রুডা বার হইব, কয়টা? 6টা। প্রথম তুই যেদিন মরবি 12-10 বছর অসুস্থ বালা লাগবে না, এদিন বা
বালাই আসিলি হুন্ডা অ্যাক্সিডেন্ট সিএম ফিলিং স্টেশনে না হাজির বাড়ে না দিবি মারি ইকোন লবি একসাথে টাইগার খাইছ জসীম ভাই সহ আনন্দ উল্লাস নুর নবী ভাই সহ নাতি কনে যাও এ যাই একটু এদিকে চন্দ্রগঞ্জ কলেজে যাম কপিলদ্দি ডিগ্রি কলেজে যাই একটু একুন মুরা ভাই আছে না আফু পার্টি আছে না একটু ফ্রেন্ডস ফ্রাই হট ডগ গিরিল কাম সময় কি আনন্দই করলো কোথায় যা আসলি তোল্লা বলে একটু মন খারাপ কইও আসলে মনও করতে শান্তি নেই ও না আসলাম আর কি কিন্তু ঠিকই এই দশ মিনিট পরে ইকোন তলে নে গেডার সিঁড়ি গেছে সাক্কা সাইডে সাক্কা যায় কোদাল দিকে আসাই এর দূর হয়েছে গোস্ত আট ডিটার ডিবে এক মিলে কদ্দুর ভাই আত খোল ওয়াজ কম করতে না তুই ডরাচ্ছ কদ্দুর এর দূর হয়েছে দেখছস ওই দিলের মধ্যে জানা হয়ে যায় অত্যা কুই অমান তোর যাও না ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন মিনিংস করতে পারলাম না সময় কম এই ফতম দাত ইয়াউমুল মউত দ্বিতীয় দাঁত দাঁত হইল ধীরে ধীরে রুহু কবজ করার অবস্থা চলে গুড়গাজ যা দশ বছর অসুস্থ এক কবজ করার হাত পাওয়া অবশ্যই গেছে চৌকাও মেলতে পারে না আত আতের ফেরেস্তা আছে আপসারি দাঁত লাড়ে এই জাগাইয়ান বাজেট আছে ফেরেস্তা দড়ি নেই ঠ্যাং দিদি এতে বাম পার লয় এই ফেরেস্তারা ঠ্যাঙ্গিয়ান আনে জাগা বাজেট টান লাগবে এই ডাইন ফায়ের ফেরেস্তার বাম ফায়ের ফেরেস্তারা সালাম দিকে সালাম আলাইকুম আলাইকুম আই যাই কী কো আফসারির এই ফাইল লাই লড়াইবের মতো জায়গা তামাম পৃথিবীতে খোঁজ করছি বাজেট নাই আই যাই গিয়ে কত তো এত রিডও তো লড়ে না এদের মুদ্রার দা আগে শোষ হয়ে যায় খেয়াল করি সাই আতিয়ান জিয়ানো তো নিয়ে নথা প্রত্যেকটা ফেরস্তা আছে মুখে ইন্দি আছে আন্নের দশ লাখ কেবল আছে সায়েন্স প্রমাণ করছে তার আছে এখানে ফেরস্তা আছে এগুলো কন্ট্রোল করে আনন্দ তো মনে করেন এমনি হয় না ইনকুল্লু নাফসি লাম্মা আলাইহা হাফিজ এই যে এতে দিছিল কোপ দিছিল ইউ লাগছিল অল ফেল লাই কিল লাই অল ফেল লাই এ অল ফেল লাই মানে ফেরেশতারা সিস্টেম করে হরা আছে গেছিলি তুই সগুন দেখছ তুই কোন দিক হেডলাইট দিছে আর গাড়ির হেডলাইট ভাঙছে সামান্য বাড়িতে 55,000 টাকা লাইট এখন 55,000 টাকা দিও তিনবার ফালটাছি আর আগের মতো আইয়েন কিন্তু আমার হেডলাইট কি সিস্টেমে আল্লাহ বাম্পারের লগে সেসিসের লগে লাগাই দিছে এই ক্যামেরা এগুলা মাত্র 3 লাখ আলো ধরতে পারে রাডারে আয়রন টমি জেল লাগো কয়েদে মাসি উঠলে ধরে এতারে একসাথে মারি দিছে আর এতে মশা কামড়াইলা নি কোনোটাই কাজ করতে পারে গোরে এতারে এটা সিস্টেম করছে কো একসাথে হাস হাজার মা বোমা তাহলে এটা কোনোটারে নিষ্ক্রিয় করতে একটু নো সিয়ানার অব্দি সিয়ানা আছে কথা ঠিক কি না চোখে 10 কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করে 10 কোটির রং সায়েন্স ফেল 10 কোটির রং 10 কোটি ভাষাও পৃথিবীতে নাই প্রিন্ট আউট কীভাবে করব প্রোগ্রামটা পিডিএফ ফাইল কীভাবে দিব রং 7টা 3টা হলো মূল রং আরও এমনি ব্যাগ মিলে 7টা আরও 50-60টা বানাইতে পারে ইডার লগে ইডে মিলে ইডার লগে ইডে মিলাই মূলত রং কত 10 কোটি যেটা প্রকাশ করার মতো ব্রেনের শক্তি নেই চোখের এত পাওয়ার এই এবার রিজিকের ফেরেশতা কই এমনি দে হলাম এরা শরবত ডালি দে আব্বা কোনে আব্বা এমনি হড়ি যায় রিজিকের ফেরেশতা কো হাঁদাই তো নহ রেস এতে এটি সব নিয়ন্ত্রণ হয় আমরা আলহামদুলিল্লাহ কর আর সব ওয়াজ আমরা করলে বিপদ আছে এই জন্য আমরা সব ওয়াজ করি না আমরা সব হুজুরেরা যদি ব্যাকে মিলি শায়দ যদি বাংলাদেশের বুড়িয়া করে ধনী করে কইতা মানে কাপ মাফি ভাত খাইবে আধা কাপ ঠিক আছে নি যদি ওই যে আমার হার্ডের বাইকে তো নুন হইবে নি হ্যাঁ 1,000 কালার যদি কেউ নুন হইবে কাপ মাফি ভাত খাইবে এক সপ্তাহ অর্ধেক আপেল খাইবে মাইশুর হয়ে যাবে বুঝুর করে কোবা লাগবে তোরা আল্লাহর টার্গেট হলো তোরা এসব ওয়াজ করিচ্ছ তোরা এত রিক্সে যেতি কে কিছু ওয়াজ আমি অন্য যদি করাইও হজরত চিকিৎসা বিজ্ঞানী হজরত আল্লামা ডাক্তার আছে না ডাক্তারেরা আল্লামা হুজুর বুজুর গানে দিন চিকিৎসা বিজ্ঞানী যে এটা করবো লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসা করে আল্ট্রাসোনোগ্রাফি করি করেন নবী ভাই সালামু আলাইকুম জেডা আপনার ডায়াবেটিস আডা রিটা খাইবেন অর্ধেক আডা যদি আডা রিটা সিলিপ ধরাই দিতেন ফ্যাক্সিশন ওয়াজ আজ দেন মিলার সাই হল আমি দেশ আরে বাবা বাপ মাফি দাও ঘটনা কি যা ঠিক কি না এরকম সেটিং না বুড়গা সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই জন্য কিছু কিছু আজ হযরতুল আল্লামা ডাক্তারে রাহা করে করে
আমার 43 বছর জীবনে শায়েদ রে জেহাদের ওয়াজ করি ন ডরে কিল্লাই স্যার সিনা মাদ্রাসা যশোরি হুজুর আল্লামা লুৎফুর রহমান যশোরি সাহেব আমার প্রিয় ওস্তাদ আমি হুজুরের খাদেমা ছিলাম হুজুর কিতাবুল মাগাজি হড়াইছে আমি দি হুজুর কিতাবুল মাগাজি হড়াইছে হড়িয়া আইলাম এই জীবনে আইস পর্যন্ত ফসার করি ন ডরে এখন দেখলাম জেহাদের 250টা আয়াতের আমল করতেছে আল্লামা হযরত বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন আর আল্লামা হযরত জো বাইডেন হেতারাই জেহাদের কাজ করতে আছে আর আওয়াজ করার লাগলো হেতারাই কমা কবি করে এর আরো বহুত কথা আছে কইতার না সময় কমাবে আসল জায়গা তাই তাইতার না 3 নম্বর দাফ হলো তারাকি কাল্লাই যে বালাগতি তারাকি এ রিমান্ডে রু এ দুই আসলে ইয়ারা সরিয়ে গেল সৈন্য পড়লো হুলকু লাকাত কুনতা ফি গফলাতি মিন হাজা ফাকাশফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ এ হুলকু কাল্লাই যে বালাগতি হুলকু এ রু হুলকু মে সরিয়ে গেল 7 নম্বর স্টেপ আইলি আজাল আলাইহিস সালাম জান্নাতের কাফর সবর ব্যাগ লৈ সরিয়ে গেল ফেরেশতারা রেডি ইবলিস চসরা এই ওয়াজান হুনি চলি যাইও 2 মিনিট আজকের মালে দিতেছে স্বর্ণ ইয়ান সুবহানাল্লাহ কয় না আর 3 রুপা 2 পয়সা যা দিমো সুযোগ পেলে নিও ন চলি যেলে আর দাবি না ইয়ান মনোযোগ দিও ন আমিন কও আমিন এ 7 নম্বর স্টেপ স্টেশন ধরুন সমজন জহসিম বাজার এই কোনটা থাইমবো কাউন্টার এ ফুল কমে রু আইব ফা বাসারু কলিও মাহাদিদ তখন তোমার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যাবে এ মুমূর্ষু লোক জান্নাত জাহান্নাম তারা আল্লাহ দেখাইব তার স্থান কি জান্নাত না জাহান্নাম রেজাল্ট শীট দেখালে আফসারি কি এ ক্লাস না জাহান্নামে এইখানে যারা আছি আমরা কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামে কে জানে আর আমনগরে মরার আগে জানাইব সুম্মাল্লা তারা উন্নাহা আইনা লিয়াকি মার হাওয়া আমার কলি যারা কথা বলতেছে কথা বললে আমার আনন্দ লাগে আমিন কো আমিন ভালো লাগে তো ইবলিস সূরা কর নূর নবী ভাই যদি 2 বার 3 বার ওয়াজ করেছি অনেক ভালো তার দাঁড়িয়ে রেখছি কিন্তু তার সিস্টেমে বহুত ফাঁক করেছি জিনা ব্যবসার করেছি 2 নম্বর 3 নম্বর তো তবা করি ভালো হয়ে যায় এখন হয়ে তা স্যার 1-2 সেকেন্ড ইবলিস বোঝে এই মুহূর্তে যদি তার কলমাটা খাইতে এড়িয়ে যায় তে ফামসা এই মুহূর্তে যদি তারা বেমান করতে এড়ি আর মুমূর্ষু লোক সব দেখতে পাচ্ছে এই জন্য দেখবেন রুডা যাইবার পর একদিকে স্থির চোখকে এমনি থাকে জান্নাতি হলে জান্নাতের দিকে নজর জাহান্নামি হলে জাহান্নামের দিকে নজর কথা ঠিক কিনা 1-2 সেকেন্ড আরাম নেই আছে আল্লাহ জিবে তো রুডা এমনি এমনি দেয় তখন ইবলিস সূরা হেতে আপনার কাছে আপনার আগে যে মা মারা গেছে আমার আব্বা মারা গেছে বা প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে সরস্বামী থেকে থেকে গৌড়ি আইব শুরু আসলে গে ইবলিস কম কি তার হুত আহা মা গো মরে যাই তো গো মা মনে মনে কর জিব্বে তো লাইবার বল নাই চোখে দেখা দিব এই যে মুমূর্ষু লোকেরা কয় না আর আব্বারে স্বপ্ন দেখছে আরে নিতু আইছে কথা দিতে আমরা উড়ে হালা দিই কিন্তু স্বপ্নটাও কথা মুমিনের কথাটাও তো বেলায়েত ওহির 40 ভাগের 1 ভাগ আল্লামা লুৎফুর রহমান সাহেব কেমনে কইলো মরার এই অসুস্থ এবার 10 দিন আগে কইছে ভিডিওটা আজকে আমি টিকটক ভিডিওতে দেখছি হয়তো আমি এই রমজান আমাকে নাও পাবেন শায়দে কইলো কহে দিন না এই অসুস্থ এবারে 7 দিন আগে গেছে প্রোগ্রামের লাই ও হুজুরে কয় করে শায়দ নাস্তা কর দোয়ানদারের কয় এই ডিমা দাও পরোটা দাও কোকাবদ্দার বিল লইও না শায়দে কয় খাইতার না কইরে আর 7 দিন না লোক হাইতি না হয়তো আবার আইবি কে হাইব তো করে এখন তার কারামত সব বাসি উঠবো আজকে যেভাবে লক্ষ লক্ষ লোক গেছে আঙ্গু হুজুর কই কাঁদছেন কিন্তু জিন্দা অবস্থা অনেকে চেনেন ঠিক না জিন্দা অবস্থা ব্যাম্বো স্টিক ড্রাইভে নাস অন চিনতেছেন লাভ হবে না হারালে দর আর কি মিলে রে মাতা ভাঙ্গিলে পা শানে রে জারে হারায়ে এসি ইয়ে জীবনে কি এর গান ওই ছোটবেলা ওই হে ছবির গান কে শুনছেন তে কিন্তু অর্থ আছে এটা আটা হে ছবি হতে এই হে জমানা আইও ন যাকে হারিয়েছি এই জীবনে আর কি পাওয়া যায় আর মিলবে না লক্ষ্মীপুরে কত বক্তা আসবে
কত বক্তা প্রতিদিন হাজার হাজার ওয়াজ করবে, আল্লামা লুৎফর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না। আজকে পাখি কি আমরা দাফন করে এসেছি, আল্লাহ আকবার। আরশের রব তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই। এদিন না কাজী ইব্রাহিম সাহেবের বাড়ির যে এক কান্দা রাখতে পারি না, এখন গড় নাই উড়ে নিছে সারা বাড়ির লাইনি। আয় হায় হায়, আল্লাহ আল্লাহ, এই তো আমার পাশের ইউনি, এটা তো এটা দত্ত, এটা হাজির পাশে বসিকপুর দত্ত মারার লগে, তো তোগুলো লগে। প্রিয় বন্ধুরা, তখন ইবলিস আমরা নাসরিতে আইব, সেই সময় আমরা রিমান্ড চলতে আছি, ফেসাব পায়খানা করি দেনের সাকরাতুল মৌতের লগে। সাকরাতুল মৌত কারে কয় ভাই সাহেব, কথা তো ছোট করতাম চাই, হারিয়েন না। আজাইল আলাইহিস সালাম যখন হুজুরের এ কলজের মধ্যে সাদা আঙ্গুলিটা রাখছে, কাজাইল কিতে করছ আর তো শেষ করে দিছ, কহুজুর এই আঙ্গুলের মাথাটা রাখছি, এই জগতে যত লোকের আয় মারছি সবচেয়ে সহজ মৌত তামনে দিয়ে ক কিতে কস, সাতটা বোক আসমান জমিন তো তুই আর কই যেতে সাপ দিছ, আরো তো শেষ করিয়ে নিছ, তার সরসামিতা নুন নবী জোশী মদ্দিন, এটা হার্টের রুগী কত দুর্বল, এসকে রাপ আইসিইউতে থাকবো তো এর করে কেনটা কি করবি কহুজুর, আয় কিতাম, হে আল্লাহ রসুল আয় কিতাম, এর তো সহজ তো আর কাছে আর নাই, আফসারি কেমনি ইমেন্টটা দেখবো, আর এই মওয়াজের মঞ্চে ফ্ল্যাশটা দি নোকটা টানি ধর, আমি ইমেন্টটা দেখতে দেখতাম না, নোকটা যদি টানিবার করস বার করিবার আগে যদি কস আর আল্লাহ কর কই ভাই, আর আমনে গালে আর আল্লাহ মানে বেকের আল্লাহ, সত্যি আয় হাঁটতাম না তো ইমেন্টটা দেখতাম, এটা আর মনের কথাটা করতেছি, সাবা তো হিটতেছি বড় বড় কথা কইয়ে, কিন্তু আয় ঠিক ঠিক দেখতাম না। তাইলে ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি অন্টেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আল্লাহরে ফোন করি আজাইল আলাইহিস সালামের রিকোয়েস্ট করছি ভাই, ঠিক আছে, আমি তো মনে মনে কয় অনেক ঠিক আছে, টপ করি হাতে ইমানটা লই যাই হাতে, কয় কি কয় কামাসালি শয়তান ইজ পালালিল ইনসান ইকফুর কুফরি কর, ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিয়ুম মিনকা, যখন আপনি কুফরি করবেন ইবলিস চুরা কইব, বাজে আয় তোরে চিনি না, আয় তোরে কইলে কইছি আর কি, তুই তো শেষ পঞ্চম স্টেপে, এই যে এক সেকেন্ড সেকেন্ডটা দেখেন কত মুখোমুখি, ফাঁদ করিব না যে হাতে কারকা নিষ্ঠুরের মতো রুডা সমূলের টান দিয়ে আজাইল আলাইহিসসালাম আব্বরি দি টানিল হিন্দু, সেই সময় এই যে আমি ফেসবুক ওনার জন্য স্ট্যাটাস দিছি, আল্লাহ তার খাতমে বিল খায়ের করিয়ে চাইলেন স্ট্যাটাসে খেয়াল করি চাই না, আর ইয়ে কথা লেয়া আছে, উনি যে সময় স্টপ করছে এ হুঁশ থাকাকালীন যদি কলমাটা পড়ে তাইলে ধরেন মনে করেন দি মানে শীত মরণ এসে বাঁচি গেছে, না হাসন মাঠে দেখবেন উনি জাহান নামি আপনারা জান্নাতি, যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জান্নাতি, লুৎফর রহমান সাহেব জাহান নামের দিকে চলে যান, অথবা আইসিইউতে থাকাকালীন যদি আল্লাহ যদি মনে করাই দেয় আমার লুৎফরকে আমি বাঁচাবো, ফেরেশতারা কলমাটা পড়ো, কলমাটা পড়ি মনে করাই দাও, মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাতের টিকিট বিক্রি হয়ে গেছে, এই সিস্টেমে আমি নিতেই হইব, নবীজি কয় যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য কি জান্নাত, আমি শেষ এটা কইতে হইব, তো এখন এই পর্যন্ত তো ওয়াজটা ঘুরাইলাম, এই পর্যন্ত আপনি ওনারে ফোন দিছেন যে আল্লাহ ওমা কিতে কইল আফসারি সাহেব, চতুর্থ ফ্লেসে স্টেফে কি একল মামন করতে রিবনি ও মাইরে কিতে চোখ দে ঘুরা কলিজের টুকরারা নিজের দম, আজকে আপনি নিজে 30 সেকেন্ড বন্ধ করে দিল চোখ আপনার গায়ে অটো বার হয়ে যাইব, ওই যে দমটা আটকি রয়েছে গেড়া গেড়া করতেছে নিঃশ্বাস ফেলতে পারতেছে, এই সময় দেখবেন চোখটা ঘুরে পেশাব পায়খানা করে দিতেছে মুমূর্ষু লোকটা, আহা সে সময় তো সিটার ভিক্ষার আরো চলতে আছে, নবীজি বলছে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৌতা যারা মুমূর্ষুর করে কলমাটা শিখাই দাও, এখানে তো কান্দা গাড়ি চলে নুন নবী বেরিয়ে আনো, আহা কান্দা মাইয়ারা কান্দে ওলারা কান্দে, আহা ভাই আহা ভাই কিতা সাথে রয়েছে, আহা ভাই ও ভাই হিতির একজনের কান্দার লগে উড়া ব্যাগ মহিলারা চৌরানি আলা বিলাপ করে ওলানে ভিডিও করে নাকি কান্দা সুন্দর আছে, ল ল আমরা শেষ মুহূর্তে তো ইমান আর আনের খবর আছে নি, সেই সময় জিজ্ঞা ভালো জানেন না নেককার হোলক মাইয়ক আনের বউ হক হেতি ও কাবিন করি আনছেন দেয় তীরে, এই তীরে কই যাবেন যদি ওলা মাইয়া নতা
ডার্লিং তুমি আরেক ওদের মনে করে দিও, ওজু টজু করে আরেক কলমা শরীফ শিখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি যদি কলমাটা পড়তে পারে হয়াত আসার এক সেকেন্ড ফাত করি আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহ সিদ্দিকের লগে তো কলমা বলি যা। আয় আল্লাহ কইছে আরে আইসি মা আইসি হতে নিও না, করোনা ভাইসামের সময় কইছি আর যা আছে যা কামাইছি আমার রণবালা, আর গোলাম ফরওয়ার গোলাম সরওয়ার সাইদি ভাই 88 লাখ টি আইসি তার চিকিৎসা খরচ, হারা জিন্দিগি যা কামাই করছে সব হাসপাতাল, মানুষ লাশ হয়ে গেছে গা, আর কলজের টুকরা ভাই ফিলার হতে রয়েছে করবার জমিনে। আল্লাহ আয় হায় হায়, এই বাংলাদেশে 2-3টা জায়গা চাইলে আর কলজাটা আর্থিং হয়ে যাবে, লাজন আর রথ চলে না। একটা জায়গা হইল মিরের সরাই, অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কথা মনে হইলে আর রথ আর আড়ে না, মিরের সরাই আছে আর ভাই নাই বনবাস। 2 নম্বর জায়গা হইল এই আপনার গোলাম সরোয়ার সাইদিবে কসবা পৌরসভা প্রাঙ্গণে শুয়েছে, আর ভাই জায়গাটা চাইলে রথটা ভাঙিছে আমার। 3 নম্বর জায়গা হইল হজরত শাহজালাল ইয়েমেনি রহমাউল্লাহ তাআলা সিলেটে গেলে কুলজারের মধ্যে মানে আঘাত লাগে, সরাইল বিশ্বরোড তখন ফার হয়ে এদিকে কুমিল্লার দিকে আয়, মনে হয় যেন সিলেটের মানুষদেরকে চিরতরে বিদায় দিয়ে চলে আসছি, শাহজালাল ইয়েমেনির কথা বিদায় দিয়ে আসছি। এই 3টা জায়গা বাংলাদেশে আমার কলিজাটা পড়ে গেছে, মনে হয় যেন আমার নারীর সাথে সম্পর্ক, মিরের সরাই কসবা আর সিলেট। কখন মরে যে ঠিক নেই তো এই জন্য বলে যাচ্ছে কথাগুলো। এই 3টা জায়গা এই 3 জন ব্যক্তির মহব্বতে আমার এই কলিজাতে যখনই রাত 2-3টা বাজে মাহফিল করে আসি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার মাজার রোড দিয়ে যখন আসি কলিজা মনের নাড়িটা ছিঁড়ে যায়। আর গোলাম সরওয়ার সাইদি ভাই সিনছুন তো আমার ভাইকে, মানুষ এত ভদ্র হইতে পারে, এত ভালো হইতে পারে, এত সুন্দর আচরণ, আমার এই 2 চোখে 2 কান কোনো ব্যক্তির এত সুন্দর কথা আর শোনে নাই, এত সুন্দর একটা মানুষের ব্যবহার হইতে পারে আমার চোখে আর দেখে নাই, এত স্মার্ট ব্যবহার গোলাম সরওয়ার সাইদি ভাই, মানে তাকে ভুলা যায় না, জীবনে একবার তার দর্শন পাইছি, 2 বার পাইছি কাবা শরীফের মসজিদে আওকরের ইয়ে না আড্ডা দিতাম বাইর লগে, 2 নম্বর পাইছি নয়নপুর একটা মাহফিলে বাইর এলাকা এতে কসবা, এ আমার বাইর লগে শেষ দেখা, কে জানিত এই যে দেখা শেষ দেখা। আল্লাহ আমার এই 3টা ভাইকে কবুল কর, শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার কর, আল্লাহ হাশর মাঠে যাতে তিনি আমাদেরকে সাক্ষী দেয় আমরা তাকে ভালোবেসেছি, আমরা তাকে মহব্বত করেছি, তার জীবন আদর্শ তার জিহাদের এই জজবা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য একামতের দিনের আমরা অতন্দ্র প্রহরী ছিলাম, এই কথা যাতে তিনি আমাদেরকে সাক্ষী দিয়ে সাহায্য তোমার কাছে চাচ্ছি আমরা, পড়ি আমিন।